একুশে জুলাই প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে, প্রস্তুতি তুঙ্গে শিয়ালদহ চত্বরে, সেখানে এই মুহূর্তে তৃণমূল কর্মীরা আসতে শুরু করেছেন। একই সঙ্গে দেখা যাচ্ছে যে একেবারে ধর্মতলা চত্বরের ছবি, সেখানেও শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। সরাসরি আমাদের দুজন প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, এলিনা রয়েছেন শিয়ালদহ চত্বর থেকে, পৌলমী রয়েছেন ধর্মতলা থেকে। শুরুতে আমি ধর্মতলায় পৌলমীর কাছে চলে যাব। পৌলমী, এত কয়েক ঘন্টার অপেক্ষা, ধর্মতলার ছবি দেখাও। শুনতে পাচ্ছ? একদম মিনাক্ষী, আমি শুনতে পাচ্ছি এই মুহূর্তে। তুমি দেখতেই পাচ্ছ, ছবিটা বলে দিচ্ছে সব কথা। শহীদ সমাবেশের জন্য দূর দূরান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে ভিড় করেছেন। আর তোমাকে সাজটা দেখাবো, তুমি দেখো একেবারে দলীয় সাজে সেজে গিয়েছেন কর্মী সমর্থকরা। কেউ এইভাবে একেবারে মুখে পেন্টিং করেছেন, কেউ বা মাথায় ঘাসপুরের প্রতীক লাগিয়েছেন। আপনি কোথা থেকে এসেছেন? বনগাঁ থেকে এসেছি। বনগাঁ থেকে এসেছেন, আজকে শহীদ সমাবেশ, কি আশা নিয়ে আজ এসেছে? আশা নিয়ে এসেছি দিদি 24-এ প্রধানমন্ত্রী হবে। আপনারা কি চাই? ও দিদিকে, দিদিকে চাই, সরকারকে চাই, দিদিকে চন্দ্রকোনা রোড দলনি বলি গোয়েদা গর্বদা 3 নম্বর অঞ্চল 2 নম্বর। আপনারা সব কথা থেকে এসেছেন, কি চাইছেন? সামনে মুর্শিদাবাদ, গুলিয়ান মুর্শিদাবাদ, গুলিয়ান মুর্শিদাবাদ, নবদ্বীপ থেকে নদিয়া, মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ থেকে। দেখো মিনাক্ষী, তুমি বুঝতেই পারছো, কেউ নদিয়া, কেউ মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে এসেছেন সমর্থকরা। সামনে তো 24-এ লোকসভা নির্বাচন, তাই লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে কি কিছু চাইবেন আলাদা করে? দিদিকে দিল্লি আমরা দেখতে চাই, দিদিকে দিল্লিতে দেখতে চাই। তুমি সঙ্গে থাকো, আমি সরাসরি শিয়ালদায় চলে যাবো আমাদের প্রতিনিধি এলিনার কাছে। এলিনা, তোমার ওখানে কি ছবি? একেবারে মিনাক্ষী, দেখো আমার সহকর্মী পৌলমী এতক্ষণ ধর্মতলার ছবিটা দেখাচ্ছিল, প্রস্তুতি তো হয়েই গিয়েছে, আর কয়েক ঘন্টার অপেক্ষা। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছন দিকে আরও যারা দলীয় কর্মী সমর্থক, তারা কিন্তু ভিড় জমাচ্ছেন শিয়ালদহ স্টেশনে। তারা কিন্তু এই মুহূর্তে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন আর কিছুক্ষণের মধ্যে। দাদা কোথা থেকে এসে? শিলিগুড়ি, এনজিপি থেকে। আজকে তো শহীদ সমাবেশ, আপনারা যাচ্ছেন, দিদির কাছে কি আশা নিয়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছে কি চাইছেন? মুখ্যমন্ত্রীর কাছে চাইছি আমাদের রাজ্যে যেন উন্নতি হয়। আমরা উত্তরবঙ্গ থেকে আসছি, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা আছে মনে, আমরা চাচ্ছি আমাদের উত্তরবঙ্গবাসীদের জন্য যেন কিছু করে দিন। একেবারে মানুষের উন্নয়ন চান, গ্রাম বাংলার শান্তি চান প্রত্যেকে। এবং আমি এই মুহূর্তে একটু চেষ্টা করব, রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক অস্থায়ী মঞ্চে, জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন, আমি একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে শহীদ সমাবেশ, শিয়ালদহ স্টেশনের ছবিটা একদম অন্য কথা বলছে, এত মানুষের ভিড়, কি বলবেন? আর তো কয়েক ঘন্টা বাকি। এসছে প্রচুর মানুষ, উত্তরবঙ্গ থেকে এসছে, এরপর দক্ষিণবঙ্গের মানুষ আসবে, সবাই তো আজকে ধর্মতলা অভিমুখে যাত্রা আমাদের যাব। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা, যে সন্দেশ দেবে, এইটা নিয়ে আমরা গ্রাম বাংলায় পৌঁছে যাব। কর্মীদের উদ্দীপনা ওইটাই যে আগামী রাজনৈতিক কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করে, সেই ঘোষিত কর্মসূচি নিয়ে তারা গ্রাম বাংলায় গ্রামে গ্রামে আবার আমাদের একদিকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হলো, এরপরে লোকসভা নির্বাচন, এর মাঝখানটা আমাদের প্রচণ্ডভাবে পরিশ্রম করে কাজ করে বিজেপিকে হারাতে হবে। বিরোধীরা যে কথাটা বলছে যে পঞ্চায়েত নির্বাচনে এত গুলি চলেছে, বোমা বারুদ, তারপরে কিভাবে তৃণমূল কংগ্রেস এই শহীদ সমাবেশ করছে, কটাক্ষ করছেন বিরোধীরা, কি বলবেন? বিরোধীদের কথা ছেড়ে দিন না, বিরোধীরা প্রার্থী দিতে পারে না, তাদের আবার আলোচনা করে কি তারা? প্রার্থী দিতে হয় আমার বিজেপির প্রার্থী, কিন্তু সিপিএম কংগ্রেস বা বিজেপির প্রার্থী তৃণমূল কংগ্রেস ঠিক করে দেবে না। 50% সিটে প্রার্থী দিতে পারেনি, ফলস লোককে দাঁড় করিয়েছে, এই পাড়ার রাম জারিয়া, ও পাড়ার সামকে নিজে এই পাড়ায় দাঁড় করিয়েছে। বিজেপি এই কথা মানায় না, আর বিজেপি কেন বলে এসব কথা? বিজেপি যত কম বলবে তত ভালো তাদের। আজকে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচন নিয়ে কোনো বার্তা দিতে পারেন কি মনে হয়? সেটা আমি কী করে বলবো এখান থেকে,
মুখ্যমন্ত্রী কি বার্তা দেবেন, মুখ্যমন্ত্রী কি বলবেন? বেশ, আপাতত ধন্যবাদ। জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি বললেন যে আজকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তার দিকে তাদের নজর রয়েছে। ধন্যবাদ পৌলমী তোমাকেও।